একা বলি ক্যামেরা শোনে কিন্তু বলি 130 কোটির জন্য আজকে যখন এখানে এসে দুদিনতে প্রজেক্ট নিয়ে বলবো যার জন্য খুব বেশি খরচা করতে হবে না কিন্তু এমপ্লয়মেন্টটা হবে ডাইরেক্টলি চলে যাচ্ছে সাবজেক্টে তার কারণ হচ্ছে আপনারা অনেকেই এখানে বললেন অসহায় মানুষেরা সামনে বসে আছেন নেক্সট বছর যখন আপনারা আসবেন না আপনারা অসহায় হবেন না ওনারা অসহায় বলবেন আশা করি এক বছরের ভেতরে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে তার কারণ হচ্ছে আমরা এতদিন যে লড়াইগুলো করে এসেছি সেখানে একে অন্যের প্রাণ নিয়ে এসেছি যুদ্ধ প্রাণ নেয় নিউক্লিয়ার ওয়ার প্রাণ নেয় তাহলে কোন যুদ্ধ হবে যেখানে প্রাণ নেওয়া হবে না সেই বিষয়ে বলছি আপনারা যে সূর্যের আলো পান সেটাকে বলে সোলার তো সোলার কোঅপারেটিভ যদি এই গ্রামে শুরু করা হয় চাষের শুনলাম প্রবলেম হচ্ছে প্রচুর টাকা খরচা হয়ে যায় 15,000 টাকা খরচা হয় ধান ওগানোর জন্য বেচতে গিয়ে 10,000 টাকা পাওয়া হয় অনেকেই ধানটা করাই বন্ধ করে দিচ্ছেন প্রত্যেকটা মানুষ এখানে শুনলাম 1200 মেয়ে মাদ্রাসায় পড়ে প্রায় 1500 টাকা খরচা করে এবং আপনারাও দিহারি মজদুর যারা বাইরে গেছেন তারা ইনকাম করার জন্যই গেছেন তাহলে এইখানে একটা কোঅপারেটিভ শুরু হচ্ছে না কেন প্রত্যেকটা মানুষের নাম লিখে ফ্যামিলি ওয়াইজ যদি কোঅপারেটিভ হয় সেই কোঅপারেটিভ ভবিষ্যতে বিনা সুদে ঋণ দেবে বিনা সুদে ঋণটা আমি ডিটেলে এখানে বোঝাচ্ছি না কিন্তু ভারতবর্ষে সেই প্রজেক্ট যেখানে হচ্ছে কেউ 60% সুদ দিচ্ছেন কেউ 80% কেউ 120% সেখানে সুদ দিতেই হবে না বরঞ্চ সেখান থেকে কিছু লোক চাকরি পাবে যেহেতু এই মঞ্চটা ডিটেলে এখন যাচ্ছি না সোলার কোঅপারেটিভ যদি হয় ধরুন আজকে আপনারা গভর্নমেন্টকে যে বিলটা পেমেন্ট করছেন 800 টাকা 400 টাকা করে তার 50% যদি করে দেন তাহলে গ্রামের ছেলে মেয়েরা কাজ পাবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে একটা গাছও বাইরে গিয়ে ফল উৎপাদন করেনি সে ফলটা এখানে দিয়েছে আমরা মানুষেরা আমাদের অর্গানাইজেশনাল ফল্টের জন্য আমাদেরকে অনেক দূরে দূরে গিয়ে তার সুরাহা করে নিতে হয় কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষ গাছের মতন তারা যদি মাসিক একটা মিটিং করে ঠিক করেন যে আমরা গ্রামের উন্নতি কি কি করতে পারি তাহলে গ্রামের উন্নতি হবে 72 বছর ধরে আমরা যে একে অন্যের ভুল ধরে এসেছি ও খারাপ সে খারাপ ও খারাপ তাদেরকে বাদ দিয়ে দেবেন যারা বলেন এটা ঠিক সেটা ঠিক আমাদের দেশে এত বড় বড় মানুষেরা জন্মেছেন আমরা তাদেরকে যদি এখানে ফ্রেম করতে শুরু করি কিলোমিটারকে কিলোমিটার আমরা ফ্রেম বন্ধ হয়ে যাব আমরা শুধু একে অন্যের ঠিক ধরতে পারিনি বলে আমরা খারাপ কাজগুলো রোজ করছি আজকে ডক্টর বাবু এতগুলো ওষুধ দিলেন আপনাদেরকে এখনো সাপে কাটা পড়লে মানুষ মারা যায় বা যায় না কিন্তু গরিবী দূরীকরণের জন্য কি শুধু একজন মন্ত্রী সাহেব করবেন একজন পিএম করবেন 130 কোটি লোকের কি ইনভলভমেন্ট হবে না আমরা ডিরেক্ট ট্যাক্স দিই ইনডাইরেক্ট ট্যাক্স দিই কিন্তু পাড়া নিরাপত্তা তহবিল কি তৈরি করেছে পাড়া নিরাপত্তা তহবিল কোথাও নেই সাধারণ মানুষ দিহাড়ি মজদুররা যে বাইরে গেছেন জিজ্ঞেস করলাম বললো না আমরা জানি না কে কে বাইরে গেছেন তাদের নাম কি তাদের রেজিস্টার নেই কেন তারা কোথায় গিয়ে কাজ করছে সেই কোম্পানির নাম নেই কেন একজন মারা গেছে আমি ধরে নিচ্ছি গভর্নমেন্টের কাছে সেই ডাটাটা নেই সেই একজন মারা যাওয়ার জন্য 8 লাখ লোক 10 টাকা করে দিলে 80 লাখ টাকা হয় তাকে কি দেওয়া যেত না আমরা যদি নিজেদেরকে না ঠিক করে দাঁড় করাই তাহলে কোন দেশের গভর্নমেন্ট 130 কোটি দেশের গভর্নমেন্ট তো পারবেই না তাই আমাদেরকেও ঠিক করতে হবে যে আমরা ABCD শিখে জেড অব্দি যাব তাই নেক্সট বছর যখন নাজমুলদা ডাকবেন উনি এইটা বলবেন নরেশদা আমরা এক হয়েছি আমরা এই এই কাজ করেছি উনিও সাংবাদিক আমিও সাংবাদিক এই যে সাংবাদিক মিলে আমরা একটা জিনিস ঠিক করেছি যে আমরা ভুল ধরবো না একটা খুন হয়েছে বলাই যায় এখানে একটা খুন হয়েছে 10 জন মিলে খুন করেছে কই আমরা তো বলি না যে 10টা মানুষ ভালো কাজ করেছে একে তুলে ধরো আজকে পুলিশেরা পুলিশ স্টেশন খোলা হয়েছে FIR করে ক্রিমিনালদেরকে জেলে পোড়ার জন্য কই আমাদের দেশে তো পদ্মশ্রী যারা পেয়েছেন তাদেরকে কোথাও রেখে তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তো দেশ চালানো হয় না ইলেকটেড এমপি তো রয়েছেন আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু যারা নিজেদের মতন করে কাজ করেন বৈদ্যনাথ বাবু আমার পেছনে বসেছিলেন এখানে প্রচুর মানুষেরা বসে রয়েছেন যারা ভালো কাজ করেন তারা মাসে এক হয়ে অ্যাডভাইস দিয়ে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন শেষ করছি আরেকটা মূল্যবান বক্তব্য আপনাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে অনেকেই রেকর্ড করছেন আমাকে উনি রেকর্ড করছেন সেইগুলোকে মাসের মিটিংয়ে আপনারা সাইডওয়েজ ধরবেন এইভাবে আপনাদের বক্তব্য পাঠাবেন
ভাবনামুখ সেটাকে দেখাবে। ভারতের প্রথম সিটিজেন্স চ্যানেল হচ্ছে ভাবনামুখ, যেটা হচ্ছে সিটিজেনরা তাদের গ্রামের প্রবলেম। কালকে সিপিডিআর এর মিটিং এ সিঙ্গুরে আমি এটাই বলে এসেছি, ব্যান্ডেলে এটাই বলে এসেছি, গ্রামকে গ্রাম লোক শুধু এক হচ্ছে শুধু এই কাজটা করার জন্য যে আমরা একে অন্যের পাশে কি করে দাঁড়াবো। পৃথিবীর সব যুদ্ধ শেষ হয়ে গেছে, করোনা যেদিন অ্যানাউন্স হয়েছিল সেদিন একটা যুদ্ধ শুরু হয়েছিল, মানুষ মানুষের পাশে কিভাবে দাঁড়াবে এবং তাকে কি করে সাহায্য করবে সেই যুদ্ধ এখনো চলছে। আজকেও রাইজিং ফাউন্ডেশন আপনাদেরকে কম্বল দেবে, এই কাজটা সারা জীবনই চলবে, যতদিন মানুষ অসহায় থাকবে সেই লড়াইটা আমাদের নিজেদেরকে লড়তে হবে, কোনো গান নিয়ে নয়, কোন নিউক্লিয়ার ওয়েপন নিয়ে নয়। আপনি আপনার পাড়ার মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন সেই পথ আপনাকে বার করতে হবে। ধন্যবাদ। আমাদের চিফ এডিটর নরেশ জৈন মহাশয়কে, উনি সংক্ষেপে অনেক মূল্যবান, আমাদের কর্ম বাস্তবায়ন কিভাবে উনি বিগত সামনের বছরটাকে কিভাবে দেখতে চাইছেন, আমরা যদি আবার নতুন করে এক জায়গায় সমবেত হই একটা মহতি অনুষ্ঠান করি তাহলে উনি কিভাবে দেখবেন দেখতে চাইছেন সেই বক্তব্যটাই উনি এখানে প্রকাশ করেছেন, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাইছি যে উনি যেটা বললেন, যে প্রস্তাব দিলেন, যে প্রজেক্টের প্রকল্পের প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব প্রকল্পের প্রস্তাব যেন আমরা বাস্তবায়ন করতে পারি তার জন্য ওনার যে পরামর্শ, পাশাপাশি আমাদের মাননীয় এমপি সাহেবের পরামর্শ, দুটোকে মিল করে একসাথে যেন আগামী দিনে চলে আমরা সেই সফল হতে পারি তার জন্য আমরা আশাবাদী। ধন্যবাদ ওনাকে। বর্তমান সমাজ ব্যবস্থা, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যা পরিস্থিতি, সমাজের সামাজিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স অর্থাৎ যারা পিআইএ পেয়েছেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে, বিভিন্ন ফার্মকে, বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, পিআইএর তরফ থেকে আমি এই প্রস্তাব রাখছি, যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন বা যাদের চ্যারিটেবল আছে বা যাদের কনসালটেন্ট ফার্ম আছে তারা আসুন। আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকব। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে।